আচ্ছা, আমরা স্থির তড়িতের তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল এই টপিকটা পড়তেছিলাম, আর এই টপিকের আজকে এই টপিকের জন্য কয়েকটা পোর্শন, যেটা হচ্ছে ধর একটা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভিন্ন জায়গায় তড়িৎ দ্বিমেরুর জিনিসটা কি ছিল, যেটাকে আমরা নর্মালি ডাইপোল বলতাম। উদাহরণ হিসেবে আমি বলছিলাম ধর একটা ওই HCl এর অণু অথবা একটা পানির অণু, এগুলাকে আমরা ডাইপোল বলতে পারি। সো ওদের দুই প্রান্তে দুইটা পজিটিভ নেগেটিভ চার্জ থাকে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক এরকম চার্জ থাকে। সো এই চার্জিত বস্তুটা এইটা এইটার আশেপাশে যদি আমি কোনো একটা বিন্দুতে চার্জ নিয়ে আসি, তার উপরে কীরকম আকর্ষণ বিকর্ষণ হবে বা সেইটার তড়িৎ প্রাবল্য, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা বিভব কীরকম হবে, সেই রাশিমালাগুলো আজকে আমরা বের করবো। নর্মালি এইগুলার থিওরিগুলা কখনো বোর্ডে আসে না, এখন যে থিওরিগুলো দেখাবো এগুলো বোর্ডে আসে না, বাট আমাদের বেসিকটা বোঝার জন্য ওই বা সূত্রটা বোঝার জন্য ওই থিওরিটা লাগবে। আর অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে দেয়, আর আমাদের এমনি বোর্ডে এই থিওরি আসবে না, যা সরাসরি ওই সূত্র দিয়ে মেয়াদি আসবে যদি আসে। তাও এই এই টপিক থেকে দ্বিমেরুর এই নর্মাল এখন যেগুলো করাবো এগুলো থেকে সৃজনশীলে খুব কমই আসে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সৃজনশীলের মধ্যে ওই আগের দিন যেগুলো ম্যাথ করাইছিলাম ওই তড়িৎ ক্ষেত্র বিভব এগুলো নিয়ে, আর লাস্টের দিকে ধারকত্ব নিয়ে বেশি আসে। এগুলো নিয়ে আসলে মাঝে মাঝে অবজেক্টিভের মধ্যে ছোট ছোট ম্যাথ দিয়ে দেয়, তো আমরা দেখে রাখি। আচ্ছা, তাইলে আমরা এখন আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর জন্য ই ও ভি এর রাশিমালা, মানে হচ্ছে বিভব আর তড়িৎ ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করব। সো আমরা এই ক্ষেত্রে এক একটা পজিশনের জন্য করব। সো প্রথম যে পজিশনটা সেটা হচ্ছে যে আমরা তড়িৎ দ্বিমেরুকে ধর, এটা হচ্ছে সেই তড়িৎ দ্বিমেরু কীরকম ছিল, যে দুইটা চার্জ একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকবে সমান মানের এবং বিপরীত দুইটা চার্জ, এই প্লাস কিউ মাইনাস কিউ এরকম দুইটা চার্জ থাকবে। সো আমি এখন কি করলাম, এই তো বইয়ের ইয়ার সাথে মেলানোর জন্য আমি এটা প্লাস আর এটা মাইনাস দিলাম, বইয়ের সাথে যাতে রাশিমালাটা মেলে। আমরা সবসময় এইভাবে প্লাস আর মাইনাসটাকে যে বিন্দুটা নিব সেটা প্লাসের দিকে নিব আর কি। সো এখন ধর এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, আমরা বিভিন্ন পজিশনে এই তড়িৎ দ্বিমেরু কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। আমরা যে নর্মাল একটা চার্জিত বস্তু রাখতাম, আগে যতবার বলে আসছি যে বলছি যে একটা প্লাস কিউ কিউ ইয়া কিউ চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র, মাইনাস কিউ চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র, এভাবে আলাদা আলাদা করে আমরা তড়িৎ ক্ষেত্র দেখাইছি, কিন্তু এইখানে একই সাথে প্লাস কিউ আর মাইনাস কিউ প্লাস মাইনাস দুইটা চার্জ আছে। সো ও একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, সেটার মধ্যে বল রেখার প্রকৃতিগুলো একটু ডিফারেন্ট হবে। সো এখন আমাকে প্রথম যে পজিশনটা বলছে বা প্রথম যেটার জন্য আমরা করব সেটা হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর এটা হচ্ছে অক্ষ। সো এই অক্ষ অক্ষ বরাবর আর এটা হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকে এইখান থেকেই সব ডিস্টেন্স আমরা মাপবো। এটাকে ধর ও বিন্দু দিয়ে দেখাইলাম, এটাকে ও বিন্দু দিয়ে দেখাইলাম, এই ও বিন্দু থেকে এইটা ধর একটা পি বিন্দু, এটা আর দূরত্বে আছে। এই আর দূরত্বে কোনো একটা বিন্দু যদি আমরা পি নেই, তার মানে অক্ষের উপরে একটা বিন্দু আছে যেটা আছে এই তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে। আর দূরত্ব বলা মানেই সবসময় আমরা এই মধ্যবিন্দু থেকে নিচ্ছি। ওকে, ওই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রর মান কত হবে বা তড়িৎ প্রাবল্যের মান কত হবে আর বিভবের মান কত হবে সেটা আমরা আজকে বের করার চেষ্টা করব। আমরা সূত্র বের করব, পরে ওই সূত্র থেকেই ম্যাথ ডিরেক্ট করতে পারবো। সো এখন আমরা বলে আসছিলাম যে আমরা এই দৈর্ঘ্যটাকে, এই যে এই দুই চার্জের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে আমরা টয়েজ এল ধরে করি। আগের দিন যখন এটা টপিকটা বলছিলাম তখন বলছিলাম টয়েজ এল নেওয়ার কারণটা, তাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়, মানে তাতে হিসাব করতে সুবিধা হয় বলতে যে এইটুকু দৈর্ঘ্য, এখন এই যে এর অর্ধেকটুকু ও বিন্দু থেকে এটার দৈর্ঘ্যটা হবে স্মল এল, এইটুকু হবে একটা স্মল এল, এইটুকু হবে একটা স্মল এল। ওকে, সো আমাদের হিসাব করতে সুবিধা হবে, আমরা চাইলে এল দিয়েও করতে পারতাম, তাতে হিসাবটা একটু জটিল হইতো, ফ্র্যাকশন আসতো সূত্রের মধ্যে, এখন আর সেটা আসার চান্স নাই। তো আমরা এখন নর্মাল যেভাবে আমরা তড়িৎ প্রাবল্য হিসাব করি ঠিক ওভাবেই তড়িৎ প্রাবল্য হিসাব করবো। তড়িৎ প্রাবল্য হিসাব করার আমরা সূত্র জানি যে ইকলস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, আর এই ক্ষেত্রে আমরা
চার্জের মান বিবেচনা করি না, জাস্ট দিক বলে দিই দরকার হইলে। তাহলে আমরা ওভাবেই শুরু করি যে আমাদের এই প্লাস কিউ চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য ওই যে পি বিন্দুতে তড়িৎ প্রবল সেটাকে যদি আমি ই ওয়ান দিয়ে দেখাই সেটা কত হবে, সূত্র হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। সো এখানে কিউ মান বিবেচনা করব না, কিউ আর স্কোয়ারটা কত নিব, আরটা নিব অ্যাকচুয়ালি আমরা এই ডিস্টেন্সটা এইখান থেকে এই কিউ চার্জ থেকে ওইটুকু দূরত্ব নিতে হবে। তাহলে আমার টোটাল এইখানে আর যেটা আসতেছে এই টোটালটা হচ্ছে আর, আর এটুকু হচ্ছে এল। তাহলে আমাদের এই যে কিউ চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব এটা যদি নিতে যাই এটা আসতেছে আর মাইনাস এল, এই টোটালটাকে আর ধরছিলাম এটা হচ্ছে এল, তাহলে এই দূরত্বটা আমার লাগবে, এটুকু হচ্ছে আর মাইনাস এল, তাহলে এটা হবে আর মাইনাস এল হোল স্কোয়ার। ওই নর্মাল যে আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র সেই সূত্রটা লিখলাম। আর এখন এটার দিক বলে দিই, দিকটা কোন দিকে, আমরা এটা পরে আসছিলাম যে কোনো বিন্দুতে যদি আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয়, দিক নির্ণয় করতে হয় তড়িৎ প্রাবল্যের, তাহলে আমরা সেই বিন্দুতে মনে মনে একটা প্লাস ওয়ান কুলম চার্জ কল্পনা করতাম, ধর এখানে একটা প্লাস ওয়ান কুলম চার্জ আনলাম, তাহলে সেটা এই প্লাস কিউটাকে বাইরের দিকে ধাক্কা দিবে, সো এটা এই বরাবর ধাক্কা খাবে। সো আমরা এটাকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে দেখাইতে পারি, ধর এটাকে বললাম পিসি, মানে সি দিয়ে দেখালাম, তাহলে ওটাকে বলে দিলাম যার দিক পিসি বরাবর। ওকে, তো একইভাবে আমরা যদি এবার এই মাইনাস কিউ চার্জের জন্য, পি বিন্দুতে, তাহলে এবার মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রবাহ সেটাকে যদি আমি ই টু দিয়ে দেখাই, তো আমাদের সূত্র আবার আগেরটাই 1/4πε0 কিউ হচ্ছে, কিউ এখানে মাইনাস কিন্তু আমরা তো এই চিহ্ন বিবেচনা করবো না, তো শুধু কিউই লিখবো, মাইনাস আর লিখবো না। এবার দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে এই চার্জ থেকে ওই পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা একটু যদি দেখি, আমাদের এই টোটাল এটুককে ধরছি এল আর এইটুককে ধরছি আর, তাহলে টোটাল দূরত্বটা হবে আর প্লাস এল। ওকে, তাহলে এখানে হবে আর প্লাস এল হোল স্কোয়ার। আর এটার দিকটাও বলে দিব, দিকটা কিভাবে বলবো, আবারও চিন্তা করি প্লাস ওয়ান কুলম চার্জটা কোন দিকে বল অনুভব করবে, ওটা কিন্তু এই পি বিন্দুতে রাখলে এদিকে টান খাবে, মানে সেটাকে আমি এই বরাবর দিলাম, এটাকে ধর ডি দিয়ে দেখাইলাম, তো বললাম পি ডি বরাবর। সো এখন আমাদের লব্ধি বের করা লাগবে, পি বিন্দুতে হচ্ছে ওই দুইটা বলের লব্ধি বের করা লাগবে। সো লব্ধি যেহেতু আমরা দেখতেছি যে একদম বিপরীতমুখী দুইটা ভেক্টর, তাইলে এই ক্ষেত্রে আমাদের লব্ধি একটা থেকে আরেকটা বিয়োগ দিলেই হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেওয়া লাগবে। তো এখানে বড় মানটা কোনটা হবে, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, আমরা যদি যার এই যেহেতু দুইটারই লবের মান সেম, সো হর যেটার ছোট হবে সেটা হচ্ছে বড় হবে, হর যেটা ছোট হবে, সো হর এখানে ছোট কোনটা, এই যে এটার হর ছোট আর মাইনাস এল, আর এটা হচ্ছে প্লাস এল, হরটা বড়, তার মানে এখানে ই ওয়ানটা বড় ই টুটা ছোট। তাইলে আমরা লব্ধি যখন বের করব, তার মানে পি বিন্দুতে যে ই এর রাশিমালা সেটা যদি বের করতে চাই আমরা ই ওয়ান থেকে ই টু বাদ দিব, তাইলে সেটাতে কই লিখি, আচ্ছা এটাকেই মুছলাম, ই ওয়ানটাকে মুছে দিলাম, তাইলে এবার ই বের করতেছি লব্ধি, সরি লব্ধি ই, এটা হবে হচ্ছে ই ওয়ান মাইনাস ই টু। কেউ যদি না বুঝিস কেন ই ওয়ানকে বড় বলছি, বলিস আমি আবার বুঝাবো। আচ্ছা এইটা এই দুইটাকে যদি বিয়োগ করি, তাইলে 1/4πε0 কমন নেওয়া যায়, আর একটার মধ্যে হচ্ছে ওটাই ওটাই ছিল কিউ বাই, আচ্ছা কিউও কমন নেওয়া যায়, কিউকে বাইরে নিয়ে আসতেছি কিউ, তাইলে এখানে আসতেছে 1/r মাইনাস ছিল ওটাই মাইনাস এল হোল স্কোয়ার, মাইনাস এখানে আসতেছে 1/r প্লাস এল হোল স্কোয়ার, এরকম আসতেছে। এবং এটার দিক কোন বরাবর হবে, বড়টার দিকে, ওটা অবশ্য লাস্টে বলে দিলেও হবে। আচ্ছা আমি এখানেই লিখে দিই, যেটা বড়টা ছিল ইওয়ান বরাবর, মানে ইওয়ানের দিক যেদিকে ছিল পিসি বলছিলাম, তাহলে এটা এটার দিকটাও পিসি বরাবরই হবে, বড় বল যেদিকে সেদিকেই কাজ করবে এটা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটার একটু সরল করা আর কি। তো সরল করলে নর্মালি এইটা লসাগু যদি করি তাহলে এরকম দুই, আচ্ছা এটার মুছে দিই এবার, এটার দরকার হবে না, আহা বিভব বের করতে গিয়ে তো দরকার হইতো, আচ্ছা ঠিক আছে। ওকে, ইকুয়ালস টু কিউ বাই 4πε0
এটার যদি লসাগু করি আর মাইনাস এল হোল স্কোয়ার, এখানে আসতেছে আর প্লাস এল হোল স্কোয়ার, আর উপরে আসতেছে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল হোল স্কোয়ার, এরকম আসতেছে। এখন এইটাকে যদি যে আমরা সূত্রে ভাঙাই, বা যে আমরা এটা তো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র ছিল ফোর এ বি, তো ওই এটা ওই অনুযায়ী ফোর এ বি আসবে আর কি, কিউ বাই ফোর পাই এপসাইলন নট, এইখানে আসবে ফোর এ বি, মানে ফোর এ যদি আর কে বলি আর বি হচ্ছে এল, আর নিচে হচ্ছে এই যে এটা আসতেছে, এই দুইটাকে যদি মানে একসাথে করে স্কোয়ারটাকে বাইরে নিয়ে যাই এরকম করি, যদি এই পুরাটাকে স্কোয়ারের মধ্যে এনে ফেলি, তাহলে আসতেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর কি, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তারপর হোল স্কোয়ার, এরকম আসছে। আচ্ছা তাহলে এবার আমাদের এটাই অ্যাকচুয়ালি ইয়ের রাশিমালা, আমরা এখানেই রেখে দিতে পারতাম, কিন্তু আমরা এটাকে আরেকটু সহজ করি, আমাদের যাতে কিউটাও দরকার না পড়ে এই রকম একটা ব্যবস্থা করে ফেলি, তারা এটাকে আই মিন এটাকে আমরা ওই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা পড়ে আসলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কী ছিল, এরকম ছিল পি, যেটাকে আমরা পি দিয়ে দেখাইতাম, সেটাকে এইভাবে বের করতে হইতো টয়েজ এল ইন্টু কিউ, এটাকে আমরা বলতাম ডাইপোল মোমেন্ট বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আগের দিন বলে আসছিলাম, সেটা টয়েজেল আর আই মিন ওই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর চার্জের মান সেটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যেত, আমরা এইটার মধ্যে এটাকে আনার চেষ্টা করতেছি, তাহলে এটা যদি আনতে হয় আমাকে এই যে এখানে ফোর এল ওটাকেই টয়েজেল আকারে লেখা যায়, তার মানে টু ইন্টু টয়েজেল আকারে লেখা যায়, তাহলে আমি এক কাজ করি এইখানে টু ইন্টু টয়েজ এল কিউ ইন্টু আর, এই যে এটাকে এভাবে লিখলাম, আমি ফোর ফোর কিন্তু কাটাকাটি করা যায় তো কাটাকাটি করি নাই, ইচ্ছা করেই করি নাই, কারণ আমরা এই টয়েজ এল কিউটাকে আনব, এই যে টু টু ফোর আর এল ছিল কিউকে এখানে আনছি আর 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 এর মতো আছে, তাহলে এরকম আসছে ফোর বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এবার এইটাকে আমরা ওই পি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এটাকে যদি পি দিয়ে রিপ্লেস করে দেই তাহলে এরকম আসতেছে টু পি আর ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট আর স্কোয়ার বা আর ইন্টু আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই রাশিটা আমরা আমাদের তড়িৎ ডাইপোলের জন্য বা ইলেকট্রিক ডাইপোলের জন্য তার অক্ষ বরাবর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলে অবশ্যই অক্ষের উপরে থাকতে হবে, অক্ষের উপরে না হলে আবার এই সূত্র খাটবে না, তাহলে এই সূত্র আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো, সেখানে কোনটার কী পরিচয়, ই হচ্ছে ওই পি ওই যে বিন্দুতে বলছে আর দূরত্বে যে বিন্দুতে বলছে আর দূরত্বটা অবশ্যই মধ্যবিন্দু থেকে, সো সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আর এখানে পি হচ্ছে ওই তড়িৎ ডাইপোলের তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট, যেটা ওই তড়িৎ ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব আর ওই চার্জের মানকে গুণ করে আমরা পাবো, এটা সেই পি, আর আর হচ্ছে ওই মধ্যবিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব পি বিন্দুর দূরত্ব, আর এল তো ইসের অর্ধেকটা মানে মোট দূরত্বের যে অর্ধেকটা ওই মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটা, সো এই পরিচয়গুলো দিয়ে আমরা সরাসরি যদি সূত্র ইউজ করতে হয় আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এখন আমরা এটাকে আরেকটু মডিফিকেশন করতে পারি, যদি এরকম অবস্থা দাঁড়ায় যে এই আর এর তুলনায় এল এর মান অনেক ছোট হয়, এলটা কী ছিল, এল ছিল অ্যাকচুয়ালি এই যে দুইটা চার্জ যে ছিল এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ, এই তার মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটা ছিল এল, আর আরটা ছিল ওইটা থেকে একটা দূরত্ব, এই যে মধ্যবিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, সো যদি এরকম হয় এই এলটা আর এর তুলনায় অনেক ছোট হয়, এরকম যদি ব্যাপার হয়, যদি এল লেস লেস আর এরকম হয়, এবং বাস্তবে কিন্তু এই ব্যাপারগুলোই ঘটবে, কারণ আমরা যদি অণু বিবেচনা করি, একটা এসিএল এর অণু একটা পানির অণু, তারা খুবই ক্ষুদ্র, তার মানে তাদের এই যে ধরো এসিএল এর অণু চিন্তা করলে এইচ আর সিএল এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, ওর আশেপাশের কোনো বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যর মান বের করতে যাই, অবশ্যই এল এর তুলনায় ওই বিন্দুর দূরত্ব হিসাব করলে এটার তুলনায় এটার মান অনেক ছোট হবে, সো বাস্তবে ওই ব্যাপারটা খাটবে, সো এটা যদি হয় তাইলে আমরা এখন
এই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে এল স্কোয়ারের মানটা ছোট মানকে স্কোয়ার করলে, কোনো একটা ক্ষুদ্র মানকে স্কোয়ার করলে সেটা আরও ছোট হয়ে যায়, ছোট মানকে স্কোয়ার করলে বা তার পাওয়ার বাড়াইলে আরও ছোট হয়ে যায়। এটার একটা উদাহরণ ধরে যে 1/2, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যায় 1/4, আরও স্কোয়ার করলে সেটা 1/16 হয়ে যাচ্ছে এরকম। সো ক্ষুদ্র মানকে স্কোয়ার করলে আরও ছোট হয়ে যাবে। সো এটাকে আমরা প্রায় যদি এই ব্যাপারটা হয় তাহলে আমরা এল স্কোয়ারকে প্রায় জিরোর সমান ধরতে পারি। ওকে, তো জিরোর সমান যদি হয় বা আমরা এভাবে বলতে পারি যে তখন এরকম হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারটাকে আমরা আর স্কোয়ারের সমান ধরতে পারি। তো তাই যদি বসাই তাহলে এরকম দাঁড়াবে এই সূত্রটা, এটা মুছে দিই, ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট, এই জায়গায় আসবে হচ্ছে জাস্ট আর স্কোয়ারের উপর স্কোয়ার আসবে, মানে r^4, আর উপরে ছিল 2πr, তাহলে এই আর আর এখান থেকে আর একটা কাটাকাটি গিয়ে 2π/r³ আসবে। সো আমরা যদি কখনো কোশ্চেনে দেখি এল দেওয়া নাই বা এরকম সরাসরি পি বলে দেওয়া আছে, এল এর কোনো উল্লেখ নাই, বা যদি আমার মনে হয় যে আর এর তুলনায় এল এর মানটা অনেক ছোট, আমরা চাইলে সরাসরি এই সূত্রটাকে ইউজ করতে পারবো। আর যদি বায়ু মাধ্যম না হয়ে অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে এই যে এপসাইলন নটের সাথে একটা কে গুণ দিয়ে দেবো, এটা আমরা আগের থেকেও বারবার বলে আসছি, তখন ওই মাধ্যমের জন্য কে এর মানটা দেওয়া থাকবে। তো গেল, এবার আমাদের ওই বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে যাই তখন কি অবস্থা হবে। সো আমি যদিও চিত্রটা মুছে ফেলছি, হ্যাঁ ভাইয়া, প্রাবল্যের দিক হবে ওই যে E1 আর E2 এর মধ্যে যেটা বড় ছিল, ওই যে PC বরাবর লিখে দিছিলাম না, হ্যাঁ ওই পি, এইটা নিয়ে ওই পি এর, আচ্ছা পি এর দিকটা আছে, দেখ, আচ্ছা ভালো কোশ্চেন, থ্যাংকস। এই যে এটা মাইনাস আর এটা প্লাস, এভাবেই তো চিত্রটা আঁকছিলাম তাই না, এই সাইডে মাইনাস কিউ দিছিলাম, নামি এটাই ছিল না চিত্রটা, আর পি সির দিকটা কোন দিকে ছিল, ওই বরাবর না, তাহলে দেখ পি এর দিকটা ছিল মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, আমরা আগের দিন বলে আসছিলাম, আর ই এর দিক ওই যে পিসি বরাবর একই হয়েছে, বুঝছিস, থ্যাংকস। আচ্ছা এবার আমরা কি যেন বলবো, কি বলবো ভুলে গেছি, আচ্ছা বিভব বলবো, হ্যাঁ, তো এবার আমরা ওই বিন্দুতে বিভবের রাশিমালা নির্ণয় করব। যদি বিভবের রাশিমালা নির্ণয় করতে যাই তাহলে কি দাঁড়াবে, বিভব হইলে আমাদের এবার কাহিনীটা আর একটু সহজ, দিকের ব্যাপার স্যাপার নাই, বিভব হইলে আমাদের চিহ্ন সহ জাস্ট যোগ বিয়োগ করা লাগবে। তাহলে ওই যেটা পি বিন্দু ছিল, পি বিন্দুতে আমরা যদি প্লাস, ফার্স্টে মাইনাস কিউ এর জন্য, আচ্ছা প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে যদি বিভব V1 হয়, তো সেটা যদি বের করতে যাই বিভবের সূত্র কি ছিল, 1/4π এপসাইলন নট q/r, ওকে, চিহ্ন বিবেচনা করা লাগবে, প্লাস কিউ এর জন্য প্লাস কিউ, আর আর এর মানটা কত ছিল ওই যে প্রথম চার্জের জন্য, আমরা একটু আগে আর এর দূরত্বটা আগেরটার মতোই হবে, ই এর মধ্যে যে দূরত্বটা ছিল এখানেও তাই হবে, খালি ই এর মধ্যে আর স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার আসবে না, এটা আর মাইনাস এল ছিল, সো এখনও এটা আর মাইনাস এল হবে, ওকে। আর প্লাস কিউ চার্জের জন্য, সরি মাইনাস কিউ চার্জের জন্য ওই পি বিন্দুতে বিভব, আমার কাছে কিন্তু চিত্রটা মুছে দিছি কিন্তু ঠিক আগেরটার মতোই, V2 হবে 1/4π এপসাইলন নট, এবার মাইনাস সাইনটা বিবেচনা আনবো, মাইনাস কিউ, আগেরবার ওই যে ই এর জন্য ছিল আর প্লাস এল হোল স্কোয়ার, এটা শুধু আর প্লাস এল হবে, কারণ আমরা জানি ভি এর রাশিমালা হচ্ছে ই এর রাশিমালার মতোই, খালি ওখানে স্কোয়ারের জায়গায় জাস্ট আর থাকে, মানে স্কোয়ারটা থাকে না, ওকে। তো এখন জাস্ট যেহেতু বিভব একটা স্কেলার রাশি, চিহ্ন সহই কাজ করা লাগবে, এবং মোট বিভব, তাহলে ওই পি বিন্দুতে মোট বিভব যেটা হবে সেটা এই দুইটাকে জাস্ট যোগ করা লাগবে। সো এই দুইটাকে যোগ করলে এটার চিহ্ন যেহেতু মাইনাস আছে, সো আমরা যদি কমন নেই, এরকম আসতেছে 1/4π এপসাইলন নট, এখানে আসতেছে হচ্ছে q/r-l, মাইনাস এই মাইনাসটার কারণে মাইনাস আসছে, q/r+l এরকম আসছে। তা এখন যদি আমরা ইয়া করি, আচ্ছা এখানে কিউ কমন নেওয়া যায়, সো কিউটারে আমি কমন নিয়ে আনতেছি বাইরে, কিউ বাইরে নিয়ে আসলাম 1/r, তাহলে এবার যদি এটাকে একটু সরল করি আমরা, তাহলে যেটা দাঁড়াচ্ছে
ভি ইকুয়ালস টু এরকম আসতেছে কিউ বাই ফোর পাই এপসাইলন নট আর মাইনাস এল আর প্লাস এল, এখানে আসতেছে আর প্লাস এল মাইনাস আর মাইনাস আর প্লাস এল এরকম আসতেছে। তাইলে জাস্ট উপরে কাটাকাটি গিয়ে আর আর কাটাকাটি গিয়ে শুধু টয়েজ এল থাকতেছে। সো টয়েজ এল থাকা মানে এখানে শুধু টয়েজ এল থাকতেছে। হ্যাঁ, তাহলে এই যে টয়েজ এল আর কিউ গুণ দিলে আবার পি আসে। সো আমরা এটাকে একবারে এটা লিখতে পারি ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টয়েজ এল কিউ গুণ দিলে পি আসে পি বাই, আর এটাকে লিখে দিতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ওকে, সো এইটা হচ্ছে আমাদের যদি দ্বিমেরু ভ্রামকের বা দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরুর বা ইলেকট্রিক ডাইপোলের অক্ষের উপর আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। সো এই পরিচয়গুলো আগেরটার মতোই গেল। এবার আমরা সেকেন্ড আরেকটা পজিশনে, মানে ওই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর না নিয়ে এবার আমরা ওইটার লম্ব দ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে নিব। এবার সেকেন্ডটায় চলে আসতেছি, সেটা হচ্ছে এবারও আমরা তড়িৎ দ্বিমেরুর জন্যই বের করব এই রাশিমালা। এই রাশিমালা দুইটা মুখস্থ রাখবি, লাস্টের দুইটা পয়েন্ট আই মিন সূত্র, লাস্টের দুইটা সূত্র। আচ্ছা একটু, ভি এর রাশিমালাটা এরকম ছিল ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা ছিল। তো আমাদের যদি ওই যে বলছিলাম যে আর যদি এল এর তুলনায় অনেক বড় হয় এরকম কাহিনী হইলে আবার এটা বাদ চলে যাবে। সো তখন শুধুমাত্র আর পি বাই আর স্কোয়ার আসবে। সো এভাবে এই সূত্র আমাদের কখনো কখনো ইউজ করতে হইতে পারে। আচ্ছা এবার সেকেন্ড কেস, না বিভব তো স্কেলার রাশি, পি আছে নিচে আবার ওই যে ইয়ে আছে যে ওই তোর আর স্কোয়ার আছে যে, মানে দুইটা ইসের বিভবের নির্দিষ্ট দিক নেই। এখানে পি এর কিন্তু আমরা দিক হিসাবে আনতেছি না, পি এর মান আনতেছি, বিভব রাশিটাই স্কেলার রাশি। সো পি এর শুধু মান হিসাবে বিবেচনা করতেছি। ওকে, আমরা ওই ইসের কথা বলতেছি, ওই যে তোর সেকেন্ড কেসের কথা বলতেছি। সেকেন্ড কেসটা হচ্ছে এবার আমরা ইয়ে আনবো, ওই তড়িৎ দ্বিমেরুই নিয়ে আসছি আবারও, ধর মাইনাস কিউ প্লাস কিউ। এবার আমরা এই দ্বিমেরুর, আগেরবার অক্ষের উপরে ছিল, এবার অক্ষ না, আমরা এই যে যদি এটার উপরে একটা লম্ব দ্বিখণ্ডক আঁকি যেটা এটাকে পুরা দুই ভাগে ভাগ করে ফেলবে সমান, এইটার উপরে যদি কোনো বিন্দু নেই, সো এইবার যে পি বিন্দুটা, এই পি বিন্দুটার পরিচয় হচ্ছে এটা ওই তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দু। এই রকম যদি হয় তাইলে এই বিন্দু থেকেই, আই মিন ও বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে আর, আর আগের বারের মতোই পুরাটা টয়েজ এল, তো তাইলে এটা হচ্ছে এল। ওকে, সো এখন এই বিন্দুতে যদি আমাদের ই আর ভি এর রাশিমালা নির্ণয় করতে বলে, সো আমরা ওই আগের দিন ম্যাথ করার সময় যেভাবে করছিলাম যে এই বিন্দুতে একটা প্লাস ওয়ান কুলম চার্জ আনলে তার উপরে তড়িৎ প্রাবল্য যেভাবে কাজ করতাম, আজকে ঠিক সেম একই কাজটাই করব। তাইলে আবারও আসি আমরা এই পি বিন্দুতে, ফার্স্টে প্লাস কিউ চার্জের জন্য, ধর প্লাস কিউ চার্জের জন্য এই পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যের মান ই ওয়ান সেটা আগে বের করতেছি। সো আমাদের সূত্র ছিল ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ শুধু মান নিব, আর এই যে কিউ চার্জ থেকে ওই বিন্দুর দূরত্ব নিব। এই দূরত্বটা যদি আমরা বের করি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, আমরা যদি এটাকে কমপ্লিট করি যোগ করে এই দূরত্বটা, এটা একটা সমকোণী ত্রিভুজ। সো আমাদের ওই পিথাগোরাসের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এটা হচ্ছে অতিভুজ হবে, আর এটা হচ্ছে লম্ব আর, আর এই ভূমি হচ্ছে এল। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এটা আসবে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই দূরত্বটা আসবে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ এই নিচেরটাও এল, এই দূরত্বটাও এল।
ওকে, এটা মূল বিন্দু ও। তাহলে আমরা এখানে এই যে কিউ বাই আর স্কোয়ার এই দূরত্বটা বসানোর কথা, সো এই দূরত্বটার জায়গায় শুধুমাত্র আমরা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বসাই দিলেই হচ্ছে, রুটটা তো স্কোয়ার হয়ে উঠে যাচ্ছে। আচ্ছা, এটার দিকটা কোন বরাবর সেটা আমাকে এখন বলে দেওয়া লাগবে। সো আমরা ওই যে দিক বলে দেই, উল্লেখ করে দিই, তো পি বিন্দু থেকে, পি বিন্দুতে যদি একটা প্লাস ওয়ান কুলম চার্জ নিয়ে আসি, এই প্লাস কিউ চার্জের জন্য সেইটা ধর এই বরাবর ধাক্কা অনুভব করবে, তো সেটাকে এরকম পিসি আগের বারের মতো দিয়ে দিতে পারি। এটাকে পিসি দিয়ে দেখালাম, ওকে, এই বরাবর। সো এটাকে বলে দিলাম পিসি বরাবর। সো এটা গেল ই ওয়ান। এবার আমাদের পরের টার্ম, আবার সেকেন্ড চার্জের জন্য একইভাবে, মাইনাস কিউ চার্জের জন্য, মাইনাস কিউ চার্জের জন্য ওই পি বিন্দুতে প্রাবল্য ই টু, সেটা আবারও ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই এই দূরত্ব সেম। সো এটা যা এটাও তাই, সো এটাও আসবে আর স্কোয়ার এল স্কোয়ার, মানে রুট আর এল স্কোয়ার আর আর স্কোয়ার যেটা ছিল সেটাকে আমরা যদি বর্গ করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। আর এটার দিক কোন বরাবর বলবো, এটা যেহেতু মাইনাস চার্জ, আমরা যদি ওখানে প্লাস কিউ চার্জ নিয়ে আসি সেটা কিন্তু এইদিকে টান খাবে, তার মানে এই যে এই বাহু বরাবর টান খাবে একটা। সো আমরা ওইটার দিকটার এই বরাবর দেখাইতে পারি, ওই আগের দিনের কনসেপ্ট অনুযায়ী আমাদের এটা হচ্ছে পিডি বরাবর। তো এটাকে লিখে দিলাম পি ডি বরাবর। এবার আমাদের যে ব্যাপারটা এখন দরকার হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের এখন এইটার লব্ধি বের করা লাগবে। সো লব্ধি বের করতে গেলে আমাদের আবার এই দুইটার মধ্যবর্তী কোণ জানা থাকা লাগবে। সো আমরা ধর কোণ জানি না, এরকম হইলো, তাহলে আমরা এখানে একটা ধরে নিচ্ছি, ধর আমাদের এই কোণটাকে, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, আচ্ছা এখানে লব্ধিটা কোন বরাবর হবে সেটা যদি আগে আঁকার চেষ্টা করি, লব্ধি হবে এরকম, আই মিন এটাকে আমরা একটা সামান্তরিক আঁকলে এই মাঝ বরাবর হবে অ্যাকচুয়ালি লব্ধিটা, এই লব্ধি ধর এটাকে আমরা পিজি বরাবর দিলাম, এটা হচ্ছে ই ওয়ান, এটা ই টু ছিল, আর এটা হচ্ছে লব্ধি। সো এটাকে যদি আমরা থিটা ধরি, এটা হচ্ছে থিটা, ওকে। সো এখন আমাদের এটা যদি থিটা হয়, আমাদের এই যে যেহেতু ই ওয়ান আর ই টু দুইটার মান সমান, তা আমরা এটা ভেক্টরে পড়ে আসছি, যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তাদের লব্ধি ওই ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে আমরা জানি যে সমান সমদ্বিখণ্ডিত করে আর কি, তাহলে এটা যদি থিটা হয় এটার মান অবশ্যই থিটা হওয়ার লাগবে, তার মানে মধ্যবর্তী কোণ টু থিটা। এটা সবাই বুঝছিস কিনা? ওকে, এই বাকিরা বুঝছিস, নাদিম, সাজিদ, ই ওয়ান আর ই টুর মান সমান যেহেতু, ওকে, তাহলে আমরা এটাকে যদি থিটা ধরি, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, মানে মধ্যবর্তী কোণ হবে হচ্ছে টু থিটা। তাহলে আমাদের লব্ধি বের করবো ওই পি বিন্দুতে, এই যে এই লব্ধির মানটা, ই এর মানটা, ই বের করতে গেলে আমাদের ই এর সূত্র ছিল, আগের বার তো খালি ই ওয়ান থেকে ই টু বিয়োগ দিছিলাম, কারণ দুইটা ভেক্টর বিপরীতমুখী হয়েছিল, এরকম হয়েছিল। এবার আমাদের বিপরীতমুখী না, তারা একটা কোণ উৎপন্ন করছে, হ্যাঁ। সো এখন আমাদের এটা যেটা আসবে, ই ওয়ান স্কোয়ার প্লাস ই টু স্কোয়ার প্লাস টু ই ওয়ান ই টু, এই কস, এই থিটা প্লাস থিটা আর কি, আই মিন মধ্যবর্তী কোণ টু কস, কস টু থিটা আর কি, এটা আসতেছে। তাহলে এখান থেকে যেহেতু ই ওয়ান আর ই টু সমান, তাহলে আমি প্রত্যেকটাকে ই ওয়ান দিয়ে রিপ্লেস করে দিতে পারি, ই টুকে লিখতে পারি ই ওয়ান, এটাকেও লিখতে পারি ওয়ান, তাইলে এরকম দাঁড়াচ্ছে, কারণ ই ওয়ান আর ই টুর মান সমান, তাইলে আমাদের এই রাশিটা এরকম আসতেছে, ই ইকুয়ালস টু রুট টু ই ওয়ান স্কোয়ার প্লাস, এদিকে এটা আসতেছে টু ই ওয়ান স্কোয়ার কস টু থিটা, এটা আসছে। তাহলে এবার আমরা এখান থেকে টু ই ওয়ান স্কোয়ারটা কমন নিতে পারি, তাইলে এরকম হচ্ছে টু
ই ওয়ান স্কোয়ার, এটাকে যদি কমন নেই তাহলে আসতেছে ওয়ান প্লাস কস টু থিটা। ওয়ান প্লাস কস টু থিটা সূত্র আমাদের এতদিনে জানা থাকার কথা, টু কস স্কোয়ার থিটা হয়, ত্রিকোণমিতিতে পড়ে পড়া থাকার কথা। তাইলে এটা যদি টু ই ওয়ান স্কোয়ার ইন্টু, এটা হবে টু কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। তাইলে এখানে লাস্টে আমাদের এটা আসতেছে টু, এই যে এখানে ফোর হবে তো রুট উঠে গেলে এটা জাস্ট টু আসবে, আর ই ওয়ান জাস্ট ই ওয়ান আসবে, আর ওই কস স্কোয়ার উঠে যাবে, আর ওখানে কস থিটা আসবে, শুধু এটা আসতেছে কস থিটা। তাহলে এখন আমরা ই ওয়ানের মানটা, ই ওয়ান যেটা বের করছিলাম প্রথমে, সেই ই ওয়ানের মানটাকে এখানে বসাই দিই, আর কস থিটা এখান থেকে আমরা কস থিটার মানটা বসাই দিই। আমরা কিন্তু থিটার মানটা আমাদের কোশ্চেনে নর্মালি বলা থাকবে না, সো আমরা ওই থিটাটাকে ভ্যানিশ করার চেষ্টা করতেছি। ই ওয়ানের মান আমরা যেটা প্রথমে পাইছিলাম সেটা এখানে বসাই দেবো, আর এই থিটার মান আমাদের কোশ্চেনে বলা থাকবে না, আমাদের শুধু বলা থাকবে এই যে দূরত্বটা, আর দূরত্ব। সো আমরা এই থিটাকে সামহাও ভ্যানিশ করার চেষ্টা করতেছি। তাহলে কস থিটা, এটা যদি থিটা হয় তাইলে আমাদের ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে এল আর অতিভুজ হচ্ছে এই রুট ওভার এল স্কোয়ার আর স্কোয়ার, এইটা দিয়ে রিপ্লেস করে দিবে এই জায়গাটা। তাইলে এরকম আসতেছে আমাদের, একটু ওয়েট সাত, আচ্ছা তোরা আবার জয়েন দিস কিন্তু মিটিং এন্ড হয়ে গেলে। তাইলে এটা এরকম আসতেছে, আমরা ইটাকে এটা দিয়ে লিখতে পারি, ইকুয়ালস টু টু, ই ওয়ান ছিল আমাদের ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, প্রথমে লিখছিলাম মুছে দিছি, কিউ বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার ছিল না, হ্যাঁ আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, হ্যাঁ এটাই, ওকে। আর কস থিটা সমান সমান লেখা যায় এই ভূমি, এটা হচ্ছে থিটা ছিল, সো এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাইলে লেখা যায় কস থিটার জায়গায় এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, একই কথা। আচ্ছা তাইলে এখন আমরা এই যে আবার টয়েজ এল কিউ, এটাকে একসাথে আমরা পি দিয়ে লিখি, তাইলে এরকম আসবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট টয়েজ এল কিউ, পুরাটাকে আমি পি দিয়ে লিখতেছি। আর নিচে এল স্কোয়ার আর স্কোয়ার, এটার উপরে পাওয়ার আছে ওয়ান, আর এটার উপরে পাওয়ার আছে হাফ, ওয়ান আর হাফকে যোগ করলে থ্রি বাই টু আসতেছে, তার মানে এখানে লেখা যায় আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, এই সূত্রটা এটা দাঁড়াচ্ছে। তার মানে আমাদের যদি বলা হয় কোশ্চেনে যে একটা ওই তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দু, যেটা ওই দ্বিমেরুটা থেকে আর দূরত্ব, মানে সেই একটা দূরত্ব বলে দিবে যে ওই আর দূরত্বে আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের বলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, আর এর মান, আর এটা হচ্ছে যে যে দূরত্বে আছে চার্জ দুইটা তার অর্ধেক, আর পি তো বের করে নিতে পারবো আমরা। এখানেও আমরা ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি, যদি ইয়া হয় আর এর তুলনায় এল স্কোয়ার অনেক ছোট হয় এরকম যদি হয়, তাহলে আমরা ওই এল স্কোয়ার পার্টটাকে বাদ দিতে পারি। সো আবারও আমরা এটা এখানে লিখতে পারি, এখানে লিখি, এগুলা হচ্ছে এই বিশেষ ক্ষেত্রগুলো যেগুলো বলতেছি এগুলা অবজেক্টিভে অ্যাডমিশনে খুব কমন আসে, এগুলো খুব বেশি। যদি আবারও আর ইজ গ্রেটার গ্রেটার এল হয় এরকম হইলে, তাহলে আমরা ওটাকে লিখতে পারি ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি, সরি পি, আর এখানে আর এটা তো জিরো হয়ে যাবে, আর স্কোয়ারের উপরে এই পাওয়ারটা আসবে, মানে এই টু টু কাটা যাবে, মানে আর কিউব চলে আসবে, এটা আর কিউব চলে আসবে, পি বাই আর কিউব আসবে, ওকে। আর এটার দিকটা কোন বরাবর হবে, এটার দিকটা কিন্তু আমরা ওই ইয়া করে বলতে পারবো না, মানে আমাদের এরকম একটা ইয়া দিয়ে বলে দিতে হবে, মানে পি জি বরাবর এভাবে বলে দিতে হবে। আর যদি কখনো বলেই যে আমাদের একজ্যাক্ট থিটা বের করা লাগবে, তাহলে আমরা ওই যে আবার ট্যান থিটা সূত্র দিয়ে, নর্মাল আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী যেভাবে ট্যান থিটা সূত্র দিয়ে ই ওয়ান আর ই টুর মধ্যবর্তী কোন বের করে বলতাম, ওভাবে বলা লাগবে, ওই আগের দিন যেটা যেভাবে দেখাইছি ঠিক ওভাবে আমরা থিটা বের করে দিতে পারবো লব্ধির। আর যদি লব্ধির মান সরাসরি বের করতে হয় এই প্রসেস। আচ্ছা এবার গেল ই গেল, এবার যদি আমরা বিভব বের করতে চাই, ওই বিন্দুতে যদি বিভব নির্ণয় করতে চাই, ওই বিন্দুতে বিভবটা কত আসবে, দেখ বিভবটা ওই বিন্দুতে জিরো হচ্ছে, কেন জিরো হচ্ছে,
আমরা যদি ভি ইকুয়ালসটা আবারও ছিল ভি ওয়ান প্লাস ভি টু, এবার কিউ বিন্দু থেকে পি বিন্দু সরি কিউ চার্জ প্লাস কিউ চার্জ থেকে পি বিন্দুর যা দূরত্ব মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দুর একই দূরত্ব, তাহলে বিভবের জন্য এবার এই অবস্থা আসবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ছিল বিভব, তাহলে প্রথমটার জন্য আসবে কিউ বাই আর স্কোয়ার হচ্ছে যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বা আচ্ছা রুট ছিল তো মাঝখানে একটা রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটা হচ্ছে প্রথম চার্জের জন্য। সো দ্বিতীয় চার্জের জন্য সেইমটাই আসবে, জাস্ট খালি মাইনাস আসবে একটা। সো আমরা এই কিউটাকে কমন নিয়ে নেই, দ্বিতীয় চার্জের মধ্যেও কিউ থাকবে তো এটাকে বাইরে নিয়ে আসতেছি, কিউটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে প্রথম চার্জের জন্য এটা আসবে, দ্বিতীয় চার্জের জন্য আসবে মাইনাস কিউ। সো ওখানে মাইনাস থাকবে, সো মাইনাস কিউ কিউ যেহেতু আগেই বাইরে নিয়ে আনছি ওয়ান, আর এখানে ওই দূরত্ব সেম, এই বাহু আর এই বাহুর দূরত্ব কিন্তু মানে দৈর্ঘ্য কিন্তু সেম, তাহলে এইরকম ব্যাপার দাঁড়াবে। সো এটা থেকে এটা বাদ দিলে জিরো হবে, টোটাল চার্জ ইয়া টোটাল বিভব এখানে শূন্য আসবে, যেহেতু সমান দূরে আছে এবং দুইটা চার্জের মান সমান। ওখানে মোট বিভব, বিভব যেহেতু দিকের উপরে নির্ভর করতেছে না, তার মানে আই মিন সেটা যেহেতু স্কেলার রাশি, ওই বিন্দুতে মান এই চার্জের জন্য যে মান আসবে বিভবের, এই চার্জের জন্য সেম মান আসবে, খালি মাইনাস আসবে, দুইটাকে যোগ করলে শূন্য আসবে। তার মানে সম লম্ব সম্মতি খণ্ডকের উপর যে কোনো বিন্দুতে যদি আমি বিভব বের করতে যাই সেটা জিরো আসবে। আচ্ছা গেল, এবার যদি যে কোনো জায়গায় রাখি, আমরা একটু আগে একটা অক্ষ বরাবর রাখলাম, এবার রাখলাম লম্ব দ্বিখণ্ডকের উপর, এবার যদি এই ডাইপোলের যে কোনো জায়গায় একটা চার্জ রাখি যে কোনো দিকে, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কেমন দাঁড়াবে সেটা দেখব। তার আগে আমরা আরেকবার একটু জয়েন দিয়ে নেব। ওকে, এই তড়িৎ দ্বিমেরুর জন্য শেষ যে কেসটা, তো সেই ক্ষেত্রে বলা হবে এই তড়িৎ দ্বিমেরুর আশেপাশে যে কোনো বিন্দুতে এরকম তড়িৎ ক্ষেত্র আর বিভব। বাট আমাদের এই ইন্টারের বইয়ে এইটার জন্য তড়িৎ ক্ষেত্রের হিসাবটা একটু গোলমাল হয়ে যায় তো, কারণ এতক্ষণ তড়িৎ ক্ষেত্র হিসাব করতে গিয়ে দূরত্বগুলো খুব সহজে নির্ণয় করা যাচ্ছিল, একবার সমদ্বিবাহু ত্রিভুজের মতো আসলো, আর প্রথমবার তো সরাসরি দূরত্ব ছিল। বাট এই ক্ষেত্রে যে কোনো পজিশনে এই জন্য ইয়েরটা তড়িৎ প্রাবল্য নির্ণয়ের রাশিমালাটা আমাদের ইন্টারের সিলেবাসে অ্যাড করে নেই, আমরা শুধু এবার ভি এর রাশিমালাটা নির্ণয় করব কোন জায়গায়, সেটা হচ্ছে এই একটা তড়িৎ দ্বিমেরুর, এটা মাইনাস কিউ এটা প্লাস কিউ, এর আশেপাশে যে কোনো বিন্দুতে, ধর আমরা এইখানে একটা বিন্দু নিলাম, তো এই বিন্দুটার দূরত্বটা নির্ণয় করবো কোথেকে, বিন্দু সবসময় দূরত্ব কিন্তু নির্ণয় করবো ওই মধ্যবিন্দু থেকে, এটাকে মধ্যবিন্দু ধরলাম, এখান থেকে ওই বিন্দুটার দূরত্ব হচ্ছে আর। এটা সেই পি বিন্দু, এখন এই বিন্দুতে আমরা শুধু বিভব নির্ণয় করবো, তড়িৎ প্রাবল্য যে নির্ণয় করা যাবে না এরকম না, কিন্তু সেটা একটু মানে রাশিমালাটা জটিল হবে, হিসাবটাও বড় হবে, সো তোদের ওইটার দেয় নেই। আচ্ছা, তাহলে আমরা এখন এই ক্ষেত্রে এইটার দূরত্ব যদি আর হয়, সো আমরা আমাদের বিভব নির্ণয়ের রাশিমালার জন্য এখানে তো দুইবার বিভব বের করতে হবে, একবার হচ্ছে ভি ওয়ান আরেকবার হচ্ছে ভি টু, তারপর দুইটাকে যোগ করা লাগবে। তো ভি ওয়ান কত আসবে, আমরা তাহলে এইটাকে একটু ইয়া করি, এই একবার আমাদের মাইনাস কিউ চার্জের জন্য দরকার হবে, সো মাইনাস কিউ চার্জের জন্য এই দুইটাকে যোগ করলে যে দূরত্বটা পাই এটাকে লিখলাম আর অন দিয়ে, আর এই প্লাস কিউ চার্জের জন্য এই দূরত্বটাকে এটাকে লিখলাম আর টু দিয়ে। ওকে, তাহলে এবার আমাদের এই ভি ওয়ান আর ভি টু রাশিমালাটা এরকম আসবে, ভি ওয়ান হচ্ছে ওয়ান বাই দুইটার মধ্যে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট থাকবে, তো ওটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর দুইটার মধ্যেই কিউ থাকবে, সো কিউকে কমন নিলাম, একটাই আসবে হচ্ছে মাইনাস কিউ আর একটা আসবে প্লাস কিউ, সো জাস্ট যদি প্লাস কিউ এর জন্য নেই তাহলে আসতেছে হচ্ছে প্লাস কিউটা আসে হচ্ছে আর টু দূরত্বে, সো প্লাস কিউটাকে আগে লিখতেছি আমি, আচ্ছা যেহেতু ভি ওয়ানকে আগে লিখছি তাহলে মাইনাসটাকে আগে লিখতেছি, তাহলে প্রথমবার আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই এই যে এই দূরত্বটা হচ্ছে আর ওয়ান, আর পরের বার আসবে এই ভি টুর জন্য এটা হচ্ছে মানে প্লাস ওয়ান বাই আর টু, এটাই কারো কোনো ঝামেলা আছে কি না, আমি জাস্ট নর্মালি একবারে লিখলাম আর কি,
আগে ভিওয়ান বের করে নিতে পারতাম, ভিওয়ান আসতো হচ্ছে 1/4πε0 কিউ বাই আর অন, এটা আসতো এই চার্জের জন্য পি বিন্দুতে বিভবের রাশিমালা, আর সেটা মাইনাস আসতো, আর প্লাস কিউ এর জন্য এই বিন্দুতে বিভবের রাশিমালা আসতো 1/4πε0 কিউ বাই আর টু। সো আমরা যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, সো কমন নেওয়া যাবে কিউ বাই 4πε0, সেটাকে সরাসরি আমি কমন নিয়ে লিখলাম। সো এবার যদি লসাগু করি এই ব্যাপারটা এরকম আসতেছে, ভি ইকুয়ালস টু কিউ বাই 4πε0, নিচে আসতেছে আর অন আর টু, আর উপরে আসতেছে হচ্ছে আর টু মাইনাস আর অন, এরকম আসতেছে, সরি নাকি ভুল লিখলাম না, হ্যাঁ সরি, এটা হবে আর অন মাইনাস আর টু। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমাদের এই পরীক্ষার মধ্যে, কিন্তু আমাদের আর অন আর টু বলা থাকবে না, আমাদের বলা থাকবে ওই যে ইয়া থেকে ওই এই দুই ওই তড়িদ্বিমেরুর উপরে বা তড়িদ্বিমেরুর যে আশেপাশে যে ওই মূল বিন্দু থেকে আর কি, আর দূরত্ব যেটা থাকবে সেটা হচ্ছে মূল বিন্দু থেকে, এই আর দূরত্বটা শুধু বলা থাকবে। সো আর বলা থাকবে আমাদের, আরটা গেল কই, আচ্ছা আরকে এখন আনিনি, আর দূরত্ব বলা থাকবে আর আর অন আর টু বলা থাকবে না, তাহলে আমাদের অবশ্যই কোনো না কোনোভাবে এইগুলাকে সরাই দিয়ে ওই জায়গায় আর আনতে হবে। আর এখানে আর একটা জিনিস বলা থাকবে, সেটা হচ্ছে ওই যে যে বিন্দুটা আর দূরত্বে আছে সেটা ওই দ্বিমেরুর সাথে ওই বিন্দুর পি বিন্দুর সংযোজক সরল রেখাটা কত কোণ উৎপন্ন করছে এই থিটাটাও বলে দেওয়া থাকবে। তার মানে আমাদের এই কোশ্চেনটা আসলে আর জানা থাকবে আর এখানকার থিটা জানা থাকবে। সো আমাদের এইখানে এখন যে রাশিমালাটা পাইছি আর অন আর টু আমাদের জানা নেই, এটাকে কোনোভাবে এগুলা দিয়ে রিপ্লেস করতে হবে। তো সেটা যদি রিপ্লেস করতে চাই আমরা কিছু অ্যাজাম্পশন করব, কিছু জিনিস ধরে নিব আর কি, চিত্র তো আঁকছি অনেক বড় করে কিন্তু বাস্তবে তো এই দূরত্বটা অনেক ছোট হয় আমরা জানি বলে আসছি, যে ওই যে যদি আমরা সমযোজী অণুগুলাই চিন্তা করি বন্ধন কিন্তু খুব অণু অনেক ছোট ছোট, সো এই দূরত্বটা অবশ্যই খুব ছোট হবে। সো আমরা সেই ক্ষেত্রে একটা অ্যাজাম্পশনে আসতেছি। আচ্ছা তার আগে আরেকটা ব্যাপার করতেছি, সেটা হচ্ছে আমি যদি এই এটাকে ধর পি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তা আমি বি পয়েন্ট থেকে যদি পি এ এই রেখাটার উপরে একটা আর টু সমান করে এখান থেকে যদি কেটে নিই, তারপরে যদি এটাকে যোগ করে দেই আর টু এ সমান করে, এইটুকু হচ্ছে আর টু, তাহলে এইখানে যেটুকু পাবো এইটুকু হবে আর অন মাইনাস আর টু। এইটুকু সবাই বুঝছিস কি না, মেন লাইনটা ছিল হচ্ছে আর অন, এই পুরা দৈর্ঘ্যটা ছিল আর অন, আমাদের এই যে আর অন মাইনাস আর টু আছে তো সেটাকে বের করার চেষ্টা করলাম কীভাবে, এই আর টু এটা সমান করে এখানেও যদি আর টু কেটে নিই তাহলে এই এইখানে যে সংযোজক সরল রেখাটা পাবো এটাকে যদি সি বিন্দু দিই, তাহলে এই দৈর্ঘ্যটা এ সি এই দৈর্ঘ্যটা হবে আর অন মাইনাস আর টু, যেটা আমরা চাচ্ছিলাম এটা পাইলাম। তো এখন আরেকটা ব্যাপার, এটা থিটা, এখন যদি এই দুইটা বিন্দু অনেক কাছাকাছি হয়, আমি এই দুইটা বিন্দুকে অনেক কাছাকাছি এনে আঁকার চেষ্টা করতেছি, যদি কাছাকাছি নিয়ে আসি দেখ আস্তে আস্তে এই দূর, এখন তো এই আর অন আর আর টু দৈর্ঘ্য অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে, বাট এরা যদি অনেক কাছাকাছি হয় আস্তে আস্তে যদি কাছাকাছি নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে, এই দুইটা বিন্দু যত কাছাকাছি আসতে থাকবে এই আর অন আর আর টু, আমি কোনটাকে আর অন দিয়ে দেখাইছিলাম, এটাকে আর অন আর এটাকে আর টু, এই আর অন আর আর টু প্রায় সমান হয়ে যাওয়া শুরু করবে এই দুইটাকে যত কাছাকাছি নিয়ে আসবো, এবং বাস্তবে এরা তাই, এরা খুব কাছাকাছি। সো তখন এই আর অন আর আর টুকে আমরা প্রায় সমান ধরে এটাকে আমরা প্রায় আর এর সমান লিখতে পারি, এই আর এর সমান লিখতে পারি, এইটাতে কারো কোনো আপত্তি আছে কি না, যদি এই দুইটা বিন্দু অনেক কাছাকাছি হয় তাহলে এই আর অন আর আর টু প্রায় সমান হয়ে যাবে, এটা বুঝছিস সবাই?
এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? আচ্ছা, আর এই দুইটা বিন্দু অনেক কাছাকাছি হইলে আস্তে আস্তে এই যে এইটা এইখানে যে ইয়াটা টানছি, বিসি রেখাটা টানছি, এটা আস্তে আস্তে এই কোণটা, এই যে এখানে যে বিসি রেখাটা টানছি, এই কোণটা 90 ডিগ্রি সমান হয়ে যাবে এটাকে যদি আমরা কাছাকাছি আনতে থাকি। ধর এটাকে এমনি করেও চিন্তা করতে পারি আমরা, ওই যে যখন ওই যে কোণ অতি ক্ষুদ্র হলে বৃত্তচাপের সময়, এই যে 10 থিটা ইকুয়ালস টু যে সাইন থিটা লিখতাম, তখন কিন্তু এই যে এই দুই এই লাস্টে এই বৃত্তচাপটাকে এটারে প্রায় লম্বের সমান চিন্তা করছিলাম। ওকে, সো এইটা থেকে এখানে যদি আমি দাগটা যে টানছি বিসি, আমরা যদি বিন্দু দুইটাকে কাছাকাছি আনি, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। এই অ্যাজাম্পশনটুকু আমাদের ধরে নিতে হবে, এটা সবাই বুঝছিস কিনা? বাস্তবে এ আর বি অনেক কাছাকাছি, এ আর বিকে কাছাকাছি আনলে আর ওয়ান আর আর টু প্রায় সমান হয়ে যাচ্ছে, সেটাকে এই আর এর সমান বলতে পারতেছি, এবং এই থিটাটা এইখানে যে এসিবি কোণটা উৎপন্ন হচ্ছে এটা প্রায় 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। সো তখন এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সো এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর এটা যদি থিটা হয়, এই এইটা কাছে চলে আসলে এই কোণ আর এই কোণও প্রায় সমান হয়ে যাবে, তখন আমরা এটাকেও থিটা হিসাবে ট্রিট করতে পারবো। তাহলে আমরা আপাতত এইটাকেও থিটা হিসাবে ট্রিট করতেছি, এটাকে 90 হিসাবে ধরতেছি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কোণ থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার যা যা লাগে, আমার লাগবে R1-R2, R1-R2 আছে এখানে ভূমিতে, এটা লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। ওকে, তাইলে ভূমি R1-R2, এই যে ভূমি, আর এই অতিভুজ আমাদের যে এই আর এর মানটা, অতিভুজ ছিল কি R1-R2, কোথায় একটা ভুল করছি কি? তারা তো একটু না, ঠিক আছে, ওকে ওকে। আর এটা হচ্ছে অতিভুজ, যেটা এই অতিভুজের মানটা আমাদের তখন চলে আসতেছে টয়জেল, যেটা ছিল এই যে মধ্যবর্তী দূরত্ব টয়জেল দিয়ে আমরা লিখে আসছিলাম। তার মানে আমাদের এই R1-R2 এটাকে পেয়ে গেছি, R1-R2 এর জায়গায় কস থিটা এটা ইকুয়ালস টু R1-R2, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমিটা হচ্ছে আমাদের এই সরি আরে ভুল করে ফেলছি, দাঁড়া ওয়েট, এটা ছিল অতিভুজ আর এটা ছিল ভূমি, তার মানে হচ্ছে টয়জেল বাই R1-R2, টয়জেল বাই R1-R2, এটা আসে না, একটু ওয়েট করতো, আমি চিত্রের মধ্যে গোলমাল পাকাইছি কিনা একটু দেখে নিই। কস থিটা লম্ব অতিভুজ, আচ্ছা সরি সরি সরি, সূত্র উল্টা লিখছি, কস ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তো এটা ভূমি, এটা অতিভুজ। তোরাও কোনো কথা বলিস না, R1-R2 ডিভাইডেড বাই টয়জেল, ঠিক আছে, এটা ভূমি, এটা অতিভুজ, এবার ঠিক আছে। আচ্ছা এখন আসি, তো আমাদের এই R1-R2টাকে আমরা সরাই ফেলতে যাচ্ছিলাম, ওটা সরে গেছে, এই যে টয়জেল কস থিটা দিয়ে রিপ্লেস হয়েছে, আর R1-R2 সেটাকে এই যে আর এর সমান, তার মানে ওটা R² দিয়ে রিপ্লেস হয়েছে। তার মানে আমাদের এবার পুরো সূত্রটা আমরা যে যে ডাটা জানি তার মধ্যে চলে আসছে। তাহলে আমরা এবার ভি সমান সমান যা লিখতে পারি, এই ভি ইকুয়ালস টু যা লেখা যায় 1/4πε₀ R1-R2, এই জায়গায় বসাই দিচ্ছি টয়েজ এল কস থিটা, টয়েজ এল কস থিটা, আর আচ্ছা এখানে কিউ ছিল তো, আর R1-R2 যেটাকে আমরা আর দিয়ে রিপ্লেস করছি, তার মানে এটা হয়ে যাবে R², তাইলে এইবার আবারও সেই টয়েজ এল কিউ এটাকে লিখতে পারি পি, সো এই পুরাটাকে আমি পি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, 1/4πε₀ পি কস থিটা ডিভাইডেড বাই R², এইটা হবে আমাদের ফাইনাল বিভবের রাশিমালা। তো আমাদের এই যে প্রমাণটা আমাদের মনে রাখার দরকার নাই, প্রমাণটা এমনি দেখতে বড় লাগে বা জটিল লাগে, কিন্তু জাস্ট আমরা একটা কাজই করছি, যেহেতু R1-R2 জানি না, যদি কোশ্চেনে কখনো বলে দিত R1-R2, কখনোই আমাদের কোশ্চেনে বলবে না, তাহলে আমরা এখানেই শেষ করে দিতে পারতাম। ওই R1-R2 বলা থাকবে না দেখেই আমরা ওই R1-R2কে সরানোর জন্য আমরা পরের এই কাজটুকু করছি,
কিছু অ্যাজাম্পশন, বা অ্যাজাম্পশন বলতে আসলে ওটাই বাস্তব, কিন্তু আমরা চিত্রতে আঁকতে গিয়ে আমাদের যেহেতু জুম করে চিত্রটা আঁকতে হয়েছে, তখন ওই অ্যাজাম্পশনটা আমাদের গোলমাল হয়ে গেছে যে আমরা বড় করে চিত্র আঁকার কারণে এই কোণটাকে 90 মনে হচ্ছে না এবং এই আর অন আর টু সমান মনে হচ্ছে না, কিন্তু বাস্তবে অ্যাকচুয়ালি যা যা ধরে নিছি ওগুলো বাস্তবে তাই ঘটে। তাহলে ফাইনালি আমরা যে বিভব নির্ণয়ের রাশিমালাটা পাইছি, এটার মধ্যে আমাদের যা যা জানা, আমাদের বলে দেওয়া থাকবে ওই চার্জের মান, বলে দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব, ওটা থেকে আমরা পি বের করে নিতে পারবো টয়জেল কিউ দিয়ে। আমাদের বলে দেওয়া থাকবে ওই যে কোনো দূরত্ব আর, সেটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে, এবং এটাও বলে দিবে যে ওই চার্জের সাথে বা ওই পি বিন্দুর সাথে ওই দ্বিমেরুর যে মধ্যবিন্দু তার সংযোজক সরল রেখাংশ কত কোণ উৎপন্ন করে, এই থিটার মানটাও আমাদের বলে দেওয়া থাকবে। সো এই কোশ্চেন আসলে এই ডাটাগুলো থাকলে আমরা এই সূত্র ইউজ করব। আচ্ছা, আর প্রতি ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা একই, যে যদি বায়ু মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয়, আমরা কিন্তু এখানে কে ইউজ করব, কোশ্চেনে কে এর মান দেওয়া থাকবে। তো এরকম কিছু দু একটা অঙ্ক দেখাই, এই সূত্রগুলো যেগুলো করলাম এর কয়েকটা অঙ্ক দেখাই। ওকে, আমাদের বের করতে বলছে একজন ক্যালকুলেটর রাখিস, সূচি কি মাত্র জয়েন দিলি ভাইয়া? আচ্ছা, ঘুমাই গেছিলি নাকি মনে ছিল না? আচ্ছা পরে দেখে নিস, সমস্যা না, না ছুটি দেই নাই, এমনিতেই তো আগের শুক্রবারে ক্লাসটা মিস হয়েছে। আচ্ছা তাহলে এইবার একটা ম্যাথ দেখাচ্ছি, এটা এটা বোর্ডে আসে নাই অবশ্য। আচ্ছা আমি কোশ্চেনটা লিখতেছি, কোশ্চেন হ্যাঁ কালকে ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা, যেটা আমাদের বলে দেওয়া সেটা হচ্ছে দুইটা চার্জ রাখা আছে, একটা চার্জের মান হচ্ছে মানে প্রত্যেকটা চার্জের মান হচ্ছে 2×10⁻¹ কুলম সমান এবং বিপরীত মান, একটা প্লাস আর একটা মাইনাস। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে এই চার্জের এরা পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরত্বে আছে, কেউ একজন অবশ্যই ক্যালকুলেটার হাতে রাখিস, বইয়ের মধ্যে এটাকে অনেক বড় করে করা আছে, মানে নর্মাল নিয়ম দিয়ে আমরা এই আজকের সূত্র দিয়ে করব, তো এটাকে বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার দূরত্বে আছে। এবার বলা হয়েছে এই আধানদ্বয় সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর, ওই আমরা যে সেকেন্ড কেসটা পড়ে আসলাম, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরত্বে, মানে হচ্ছে এই এই দূরত্বটা আচ্ছা এইখানে একটা, হ্যাঁ ঠিক আছে ওকে, এই দূরত্ব এই দূরত্বটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরত্ব, এই এটা হচ্ছে মধ্যবিন্দু ধর, এটা 4 সেন্টিমিটার। এগুলো কিন্তু সব বাংলায় লিখে দেওয়া, আমি আঁকতেছি যে দুইটা সমান মানের চার্জ পরস্পর থেকে 6 সেন্টিমিটার দূরত্বে রাখা এবং ওই এদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, সেটা ধর পি বিন্দু ধরলাম আমি। তো এখন বলছে ওখানে যদি আমরা একটা প্লাস 1×10⁻¹ কুলম্ব একটা চার্জ রাখি, এখানে আর একটা চার্জ রাখছি ওকে, এই পি বিন্দুতে এই চার্জটা রাখা, এই চার্জটা রাখায় সেটা কত বল অনুভব করবে সেটা বের করতে বলছে, এটার উপর ক্রিয়াশীল বল।
তাহলে আমরা ফার্স্টে এক কাজ করি, আমরা তো আজকে অলরেডি এটা পড়ে ফেললাম যে এরকম যদি সমান মানের চার্জ, আই মিন একটা ডাইপোলের যদি ডাইপোলের সমদ্বিখণ্ডক রেখার উপর কোনো একটা দূরত্বে কোনো একটা বিন্দুতে ই এর মান কত সেটা আমরা বের করছি। সো আমরা ফার্স্টে এইখানে ই বের করে নিই, তারপর আমাদের যেহেতু ওই পি বিন্দুতে বল বের করতে বলছে, আমাদের এই পি বিন্দুতে বল বের করতে বলছে এফ কত, তাহলে এফ ইকুয়ালস ছিল কিউ ই, এই চার্জটা হচ্ছে কিউ, তাহলে আমরা জাস্ট ওই কিউ এর সাথে ইটা গুণ দিয়ে দিব। যদিও এই বইয়ের মধ্যে এটা আমি যে বইটা দেখতেছি এটা হচ্ছে সাধারণ তপন স্যারের বই, তার উদাহরণ আমার এইখানে গাণিতিক উদাহরণ হচ্ছে 2.44 আর কি। এখানে উনি যে মেথডে করছে আমাদের নর্মাল মেথডটা, যে এই বিন্দু থেকে এই বিন্দুতে বলের মান কুলম বল হিসাব করছে, এইখানে কুলম বল হিসাব করছে, তারপর লব্ধি বের করছে, অনেক কাহিনী, আমরা ওই কাহিনী না করে আমরা সরাসরি সূত্র ইউজ করব। ফার্স্টে ই বের করব এই বিন্দুতে, তারপরে এফ ইকুয়ালস টু কিউ ই যেটা ছিল সেটা করব। সো ক্যালকুলেটার আছে কার কাছে? নামি তোর কাছে আছে নাকি? একটু হেল্প করা লাগবে আমাকে। ওকে, তাহলে কিউ এর জায়গায় বসাচ্ছি 1 × 10⁻¹⁸, এটা হচ্ছে কিউ, আর ই হচ্ছে 1/4। আচ্ছা, ই এই বিন্দুতে যখন এই 4 সেন্টিমিটার দূরত্ব দেওয়া, আমাদের সেকেন্ড সূত্রটা তার একটু দেখে নিই, সেকেন্ড সূত্রটা জানি কত ছিল, ওকে, আমাদের যখন ওই সমদ্বিখণ্ডকের উপর বের করতে বলা হয়েছিল তখন ই এর সূত্রটা ছিল 1/4πε₀ পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওই হোল টু দি পাওয়ার 3/2 এরকম ছিল। সো ওটা আমি ইউজ করতেছি 1/4πε₀ পি বাই, আচ্ছা এখানে কিউ থাকুক আপাতত, পরে বসাচ্ছি সবগুলো মান, পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ার 3/2 এরকম এই সূত্রটা ছিল। ওকে, আমাদের সেকেন্ড কেসে, তাহলে এখন এখানে মানগুলো বসাবো, তার আগে ওই পিটা একটু বের করে নিই। পি এর মানটা আসবে টয়জেল ইন্টু কিউ, টয়জেল মানে যে 6, এটাকে আমি ইয়াতে নিয়ে যাচ্ছি ওই আমাদের এসআই এককে 10⁻², মিটারে নিলাম। টয়জেল ইন্টু কিউ, কিউ হচ্ছে এই চার্জের মান, শুধু যে কোনো একটা মান লিখবো, 2 × 10⁸, এটা কত আসে একটু বলিস। আর এল এর মান হচ্ছে ওইটার অর্ধেক, 6 সেন্টিমিটার অর্ধেক 3, তার মানে 3 × 10⁻², ওই সেন্টিমিটারকে মিটারে নিলাম, এল হচ্ছে এটা। পি এটা কত আসছে রে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওভাবে বলার দরকার নেই, যা আসছে আসছে, শেষ হিসাবটা তুই করবি আর কি। তাহলে এখন এখানে কিউ এর জায়গায় এই মানটা বসা, পি এর জায়গায় এইটা বসাবি, আর আর এর জায়গায় আর ছিল 4 সেন্টিমিটার, মানে আর ইকুয়ালস টু হচ্ছে 4 × 10⁻², মিটার আর এর জায়গায় এটা বসাবি, আর এল এর জায়গায় এটা, এটা বসে এই হিসাবটা কর কত আসে আমাকে সেটা বল, একটু টাইম লাগবে হয়তো, এই মানটা বল একটু। বাকিরাও হিসাব কর, এরকম আসে নাকি দেখ তো একটু, 8.64 × 10⁻⁴, এটা আসে কিনা, এটাই আসার কথা বা এরকম কাছাকাছি আসার কথা, কারণ আমরা এখানে এল স্কোয়ার নিছি তো সূত্র অনুযায়ী এল স্কোয়ারটা ইগনোর করেও করতে পারে, নামিও চাইলে এল স্কোয়ারকে ইগনোর করে করতে পারিস, শুধু আর এর উপরে কিউব দিয়েও করতে পারিস, পি বাই আর কিউব দিয়েও করতে পারিস। আচ্ছা থাক, এল স্কোয়ারকে ইগনোর করার দরকার নাই, কারণ কাছাকাছি মান, মানে খুব বেশি ডিস্টেন্স না, থাকুক। কত আসছে একটু বল, কারো কাছে ইএস প্লাস থাকলে সে একটু হিসাব কর,
ইএস প্লাস থাকলে সুবিধা, কারণ এই যে পাওয়ারটা 3/2 ওটা দিতে একটু সুবিধা হবে। লাস্ট এটা আসছে, আচ্ছা এটা আসার কথা নেই, এরকমই কিছু আসার কথা, 8.64 এরকমই কিছু আসার কথা, তোদের থাকলো মানে কাজ থাকলো তোরা এটার একটু দেখবি, এটা দেখবি এটার মানটা এটাই আসার কথা। যদি না আসে পরের দিন আমরা এটা করব, আর একই সাথে পরের দিন আমরা ওই ধারক নিয়ে দেখব। তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।